রাস্তা সারাই না হলে ভোট বয়কটের ডাক বাদ দেয়। রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা, নিত্য সমস্যা নিয়ে চলছে যাতায়াত। রাস্তা সারাই না হলে পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের বাসিন্দাদের দাবি, আমরা চাল গম চাই না, রাস্তা চাই। রাস্তা ঠিক হোক, আমরা রাস্তা দিয়ে হেঁটে ভোট দিতে যাব। স্বাধীনতার পর থেকে বেহাল দশা রাস্তার, বর্ষাকালে আরও বেশি করে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। এই কথা, আমাদের চাল গমের দরকার নাই আমাদের, আমরা যাতে আমরা গ্রামবাসী বাঁচতে পারি, চলতে পারি, হ্যাঁ সেভাবে আমাদের রাস্তার দরকার। কী সমস্যা? হ্যাঁ রাস্তায় রাস্তা কিছু আছে, রাস্তা ভেঙে চুরে সব তছনছ হয়ে গেছে। আমরা কী করে এইভাবে বাজারে যেতে পারি না, রাত্রে আসতে পারি না, একটু বৃষ্টি হলে এই রাস্তা চলাই যাবে না। এই অবস্থা প্রায় ধরেন কত বছর কি ওই সিপিএম আমল থেকে ধরেন রাস্তাটা এখনও সেই ইট ফেলে যাচ্ছে, আর ইট দিয়ে এখন তো ইটও ফেলছে না কোনো। পঞ্চায়েত তো আসে বারবার আসে, করে দেবো করে দেবো করে এ তো বছর পর বছর কাটিয়ে দিচ্ছে। প্রায় 1 কিলোমিটার এই রাস্তায় প্রতিদিনই নারকীয় যন্ত্রণায় ভুগতে হয় এলাকার মানুষদেরকে। বাসিন্দাদের অভিযোগ, প্রধানকে একাধিকবার জানানোর পরও কোনো রকম কোনো সুরাহা হয়নি। আর ভোট আসলি পরে তখন কি বলে, করে দেবো করে দেবো, আমাদের ভোটটা দিও করে দেবো, আমাদের ভোটটা, ভোট চলে গেলে আমাদের তখন চেনে না, তখন আর এসে কোনো ই করে না। আমি তো প্রায় 40 বছর ধরে গ্রামে এসেছি, আমি তো রাস্তা কোনোদিন ভালো দেখলাম না। এরামি রাস্তা দেখে দুই চার এরকম রাস্তা ফেলে দিয়ে যায়, খোদাই খোদাই জায়গা করা ইট দিবে, হয়ে গেল রাস্তা ওই, তারপরে ওই ভোট হয়ে গেলে সব চুপচাপ, সব চুপচাপ। হ্যাঁ আমরা এই রাস্তাটার মতো এরম রাস্তা কোথাও আমরা রাস্তা আসুন, যেই আসবে সেই বলবে যে এই রাস্তার মতো এরম রাস্তা আমরা কোথাও দেখি না। তো ইলেকশনে আগে বলবে তোমরা ঘরটা সব সরাও, রাস্তা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ওই ভোট হয়ে গেলো সব, আবার ভোট আসলে তখন আবার বলে রাস্তাটা হবে। তো এই বছর বলেই চলে যাচ্ছে, আজকে আমাদের বিয়ে হলো, তো আমাদের যারা আগে আছে তারাও তো বলতেছে একই রাস্তা একই অবস্থা। এলাকার বাসিন্দা এক গৃহবধূ বলেন, বেহাল রাস্তায় চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে। আমরা বহুবার বলেছি, পঞ্চায়েত থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ভোট এলেই প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাস্তবে তা কাজ হয় না। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তবে এখানকার বাসিন্দারা জানিয়েছে রাস্তা ঠিক না হলে তারা ভোট দিতে যাবেন না, আগে রাস্তা পরে ভোট, এমনই দাবি জানিয়েছেন তারা। রাস্তা ঠিক করে দিক, আমরা হেঁটে ভোট দিতে যাব, রাস্তা না ঠিক হলে আমরা কোনো ভোট দিতে যাব না। এই বয়স্ক মানুষরা ভোট দিতে তো দূরে থাক, ভোট দিতে যাবে কি করে? তারা টোটোতে ঢোকে না, টোটোতে আসতে চায় না, যে ভোট নেব কি করে আমরা বাবা বয়স্ক মানুষদের। হসপিটালে যাওয়ার সময় তো কোনো কথাই হবে না, আর যদি প্রেগনেন্ট মহিলা হয় ডেলিভারি এই রাস্তাতেই হয়ে যাবে, এরকম রাস্তা। বর্ষার সময় আমি আমার মানে দেখেছি বাচ্চারা সব স্কুল পুরো বন্ধ হয়ে যায় বর্ষার সময়, স্কুলে যাবে কি করে, স্কুলটা পুরো বন্ধ হয়ে যায়। রাস্তা নিয়ে এর আগে পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো ফল মেলেনি বলে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপি এখানে ভোটে জেতায় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তার কাজ করা হচ্ছে না। এই রাস্তাটা আমাদের জ্ঞান হতো, যতদিন দেখছি ততদিন ধরে এই বেহাল অবস্থা। আমরা অনেকবার এই গ্রামবাসীদেরকে নিয়ে এই পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি, দিলে পারে দেখা দিয়েছে কি ওই 100 মিটার রাস্তা হয়েছে, সেই সিজনটা চলে গেছে। সেকেন্ডবার আবার যখন বেহাল অবস্থা আমরা পঞ্চায়েতে যাই, ডেপুটেশন দিয়েছি, ডেপুটেশন গ্রহণ করেছে একবার মাত্র। তারপর আমরা ডেপুটেশন দিতে গেলে রিসেন্ট আমরা কয়েকদিন আগে গেছিলাম, সেখানে কি বলেছে যে আমাদের ডেপুটেশনটা জমাই নেওয়া হলো না, আমাদের এখানে বিজেপি মেম্বার সেই জন্যই নেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে জানতে চাই এই সংসদে যে টাকা পয়সাগুলো আসে কীভাবে কী হচ্ছে, সেটা করে কোথায় যাচ্ছে, রাস্তা হচ্ছে না, একটাই মাত্র রাস্তা, এই রাস্তার কোনো কাজ হয়নি আজও পর্যন্ত। যখন আমরা বলি গ্রামের মানুষ যখন ডেপুটেশন যায় পঞ্চায়েত যায়, তখন আমরা দেখেছি ওই একটু করে একটু 100 মিটার কি 150 মিটার কাজ করে দিয়ে এদেরকে মুখ বন্ধ করে রেখে দেওয়া হলো। এই হচ্ছে এই রাস্তাটা নিয়ে এই কাজটা চালিয়ে যাচ্ছে এরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।